আজ পয়লা জুলাই 2020, পশ্চিমবাংলার রূপকার মানব মিত্র ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন। ভারতীয় চিকিৎসা ক্ষেত্রে ডাক্তার রায়ের অবদানের স্বীকৃতিস্বরূপ তার প্রতি সম্মান জ্ঞাপনার্থে পয়লা জুলাইকে জাতীয় চিকিৎসক দিবস রূপে ঘোষণা করা হয়েছে। প্রতি বছর এই দিনটিকে সরকারি বেসরকারি নানা সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে নানা কর্মসূচির মধ্যে দিয়ে স্মরণ করা হয়। এবছর নদিয়ার টেহট্টে ভারতীয় রেড ক্রস সোসাইটির টেহট্ট মহকুমা শাখার পক্ষ থেকে জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে টেহট্টের দীনবন্ধু মিত্র মঞ্চে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক এবং টেহট্ট মহকুমা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার সৈকত বসু, টেহট্ট মহকুমা হাসপাতালের বিএমওএইচ ডাক্তার আরসি মুর্মু, পলাশীপাড়া প্রীতিময়ী গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ ডাক্তার শ্যামল বিশ্বাস, টেহট্ট মহকুমা ব্লাড ব্যাংকের এমও ডাক্তার মনীষা বিশ্বাস সহ অনেকে। প্রসঙ্গত উল্লেখ্য যে এই বিশেষ অনুষ্ঠানে অতিথির আসন অলঙ্কৃত করেন যেসব বিশিষ্ট ব্যক্তিবর্গ, তারা হলেন টেহট্ট মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক, টেহট্ট এক নম্বরের বিডিও এবং টেহট্ট এক ও দুইয়ের পঞ্চায়েত সমিতির সভাপতিদ্বয়। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।